আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কাছে এবং দূরে যেখান থেকে আজকে ভিডিও দেখছেন সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আপনারা অনেকে জানতে চেয়েছিলেন যাদের অকারণে ঝরে তাদের কি যৌবন শেষ। তো বন্ধুরা, চলুন চলে যাই মূল আলোচনা। আজকে আলোচনা করব যাদের অকারণে ঝরে তাদের যৌবন শেষ কিনা, এবং এই সমস্যা যদি হয়েই থাকে তাহলে সমাধান কি, এই বিষয়ে একটি মাত্র রেমেডি খেতে বলবো, যেটা 2 থেকে 3 মাস যদি কন্টিনিউ খেতে পারেন তাহলে এই সমস্যা থেকে টোটালি মুক্তি মিলবে। তো বন্ধুরা, আসলে আমাদের মাঝে অনেক পুরুষ ভাই আছেন, দেখা যাচ্ছে তাদের অকারণে বীর্য যাচ্ছে, বীর্য ক্ষয় হচ্ছে, অথবা বীর্যের ন্যায় যে মিউকাস আছে এটা বেরিয়ে যাচ্ছে। আসলে এই সমস্যাটা কেন হচ্ছে, এটা হওয়ার কয়েকটি কারণ থাকে। স্বাভাবিকভাবে আমাদের দেশে যে সকল পুরুষ ভাই আছেন, দেখা যাচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা অতিরিক্ত পরিমাণে মাস্টারবেশন করেন। যখন অতিরিক্ত মাস্টারবেশন করতেছেন তখন আপনার অনুভূতি শক্তিটা প্রবল হয়ে যাচ্ছে, একটা পর্যায়ে দেখা যাচ্ছে যে আপনার পেনিসটা হাত দিয়ে নাড়াচাড়া দিলেই বীর্যপাত ঘটে যায়, অর্থাৎ এটা বেশি সময় নেওয়া লাগে না। যদি এমনটা হয় যে দীর্ঘদিন যাবৎ আপনি এরকম অতিরিক্ত মাস্টারবেশন করেছেন যার কারণে এখন হালকা নাড়াচাড়া দিলে বেরিয়ে যাচ্ছে, অথবা এমনটা যদি হয় যে আপনার কোনো কিছু চিন্তা করতেছেন, উত্তেজক কোনো বিষয়, দেখা যাচ্ছে আপনার প্যান্ট লুঙ্গি আন্ডারওয়্যার যা পরা আছে এটা ভিজে যাচ্ছে, কখনো কখনো হচ্ছে এটা মিউকাস রস যাচ্ছে, কখনো কখনো একটু বেশি রিঅ্যাকশন হচ্ছে, এবং তখন দেখা যাচ্ছে পাতলা করে বীর্যটা বেরিয়ে যাচ্ছে। এটা হচ্ছে একটা অন্যতম কারণ। দ্বিতীয় নম্বর যে কারণ এটা হয়ে থাকে সেটা হচ্ছে, দেখা যাচ্ছে অনেকের মধ্যেই দেখা যায় যে তারা হয়তো প্রচুর পরিমাণে পর্ন ফিল্ম দেখেন। এখন পর্ন ফিল্মটা যখন আপনি দেখতেছেন এমন গভীরভাবে মনোযোগ সহকারে দেখতেছেন যে ওই সিকোয়েন্সগুলো আপনি ভুলতে পারছেন না, যখন নীরবে নিবৃতে বসে আছেন ওই সিকোয়েন্সগুলো মনে পড়তেছে, কীভাবে ফিমেল অ্যাক্টর মেল অ্যাক্টর তারা অ্যাক্টিং করেছিল, কীভাবে তারা আওয়াজ করেছিল, এই বিষয়গুলো জেনে আপনি তখন কী করতেছেন, মনের মধ্যে একটা ফিলিংস আসতেছে, অটোমেটিকভাবেই আপনার বীর্যটা বেরিয়ে যাচ্ছে। তৃতীয় নম্বর যে সমস্যাটা হয়ে থাকে সেটা হচ্ছে, এটা একটা কমন সমস্যা, বর্তমান বাংলাদেশের 25 থেকে 60 বছর বয়সের যে সকল পুরুষ ভাই আছেন তারা সবচেয়ে বেশি এই রোগে ভুগতেছেন। এই রোগটা হচ্ছে এমনই, যখন রাস্তাঘাটে বের হচ্ছেন একটু ভালো ফিগারের একটু উত্তেজক অঙ্গভঙ্গি নিয়ে, যদি কোনো মেয়ে বা মহিলা রাস্তা দিয়ে হাঁটতেছে আপনার সামনে দিয়ে যাচ্ছে, আপনি যখন তাদের দেখতেছেন খুব মনোযোগ সহকারে দেখতেছেন, তাদের স্পর্শগত যে জায়গাগুলো আছে, তাদের বডি, তাদের কোমর, তাদের শরীরের অন্য অন্য যে অঙ্গগুলো, এগুলো দেখে আপনি প্রচুর উত্তেজিত হচ্ছেন, তাদেরকে নিয়ে কল্পনার জগতে চলে যাচ্ছেন, অনেক কিছু চিন্তা করতেছেন, একটা পর্যায়ে দেখা যাচ্ছে যে আপনার পেনিসটা হালকা একটু শক্ত হচ্ছে, মোড় খাচ্ছে, আর তখনই আপনার পেনিস দিয়ে পাতলা পানির মতো বীর্য বা মিউকাসটা চলে আসতেছে। এখন এখানে আমি বারবার একটা কথা বলে যাচ্ছি, বীর্য বা মিউকাস কেন বলতেছি, কারণ কখনো কখনো দেখা যাচ্ছে শুধুমাত্র মিউকাসটা বেরোচ্ছে, কখনো কখনো ইরেকশন একটু বেশি হলে, একটু চিন্তামগ্ন বেশি হলে তখন বীর্যটা বেরিয়ে যাচ্ছে। এই বীর্যের শুক্রাণুও আছে, তবে এই বীর্যের পরিমাণটা ঘনত্ব কম, এটা একটু পাতলা বা লিকুইড কোয়ালিটির, এই সমস্যাটা কিন্তু হচ্ছে। এখন বিষয়টা হচ্ছে এই যে সমস্যাগুলো হচ্ছে, আবার অনেক ক্ষেত্রে দেখা যায় আপনি উত্তেজিত হয়েছিলেন প্রস্রাব করতে বসছেন, প্রস্রাবের আগে বা পরে আপনার কিছুটা বেরিয়ে যাচ্ছে, প্রতিনিয়ত এরকম যেতে থাকলে একটা পর্যায়ে দেখা যাবে যে আপনার স্ত্রীর সাথে যৌন মিলন করার ইচ্ছা এটা থাকবে না, যারা অবিবাহিত বিয়ে করেননি তাদের বিয়ে করার ইচ্ছাটা কমে যাবে, এই সমস্যাগুলো দেখা দেবে। আর এই সমস্যা যদি দেখা দেয় তাহলে অনেকেই মনে করেন যে আসলে আমার মনে হয় যৌবন শেষ, বা আমি আর কিছু করতে পারবো না, আমাদের কিছু করা সম্ভব হবে না। বিষয়টা একেবারে বেঠিকও নয়, এটা অনেকটাই সঠিক, এবং এই বিষয়টাই কিন্তু নিয়ে বর্তমান সময়ে আমাদের দেশে ম্যাক্সিমাম পুরুষ এই রোগে আক্রান্ত হচ্ছেন। এখন এই সমস্যা যদি আপনার মাঝে থেকে থাকে তাহলে মুক্তি পাবেন কীভাবে, আজকে যে রেমেডি বলবো এটা যদি আপনি খেতে পারেন তাহলে 99% আপনার কাজ হবে, যদি আপনার শরীরে কিছু থেকে থাকে। এখন এই রেমেডি তৈরি করার জন্য আপনারা কী নেবেন, এই রেমেডি তৈরি করার জন্য আপনাদের 7টি উপাদান নিতে হবে। এই 7টি উপাদান কী কী, প্রথমে আপনাদের নিতে হবে আমলকি পাউডার, অর্থাৎ শুকনো আমলকি যে পাউডার নেবেন 50 গ্রাম পরিমাণে, এর সাথে আপনারা হর্তকি বিসি সারা, অর্থাৎ হর্তকি যে মাংসের অংশটুকুন এটার যে পাউডার এটা নেবেন 50 গ্রাম পরিমাণে, এর সাথে বহেরা নেবেন বিসি সহ 50 গ্রাম পরিমাণে, সাথে তাল মাখানা 50 গ্রাম, তোকমাদানা 50 গ্রাম, এবং এর সাথে আপনারা ইসুপগুল, ইসুপগুলের ভুসি না, ইসুপগুল নেবেন 50 গ্রাম পরিমাণে, কাতিলা গাম নেবেন 50 গ্রাম পরিমাণে। প্রত্যেকটি উপাদান কিন্তু পাউডার আকারে থাকবে, মানে আপনার পাউডার করে নিতে হবে। এবার আসুন, এই যে পাউডারগুলো নিলেন, টোটালি 7টি অংশটাকে সুন্দরভাবে মেশাতে হবে, মেশানোর পরে আপনার রেমেডি তৈরি হয়ে গেল।
এবার এটা খাওয়ার নিয়ম কি প্রতিদিন সকালে এবং রাতে এক চামচ করে খেতে হবে কিভাবে খাবেন এক গ্লাস উষ্ণ গরম দুধ নেবেন এক গ্লাস উষ্ণ গরম দুধের মধ্যে এক চামচ পাউডার এটা মিশিয়ে আপনারা সকালে খাওয়ার পরে এবং রাতে খাওয়ার পরে এটা খেয়ে নেবেন একটা না কতদিন খাবেন দু থেকে তিন মাস কন্টিনিউ খেয়ে যাবেন যখন আপনি একটা মাস কন্টিনিউ খাবেন দেখবেন আপনার অন্তত 50-60% উন্নতি চলে আসছে বীর্য ঘন হতে শুরু করছে এবং অকারণে এই ধরনের চিন্তা করলে আগের মতো অতটা বেরোচ্ছে না তবে এই রেমেডি খাওয়ার আগে একটা শর্ত থাকবে শর্তটা হচ্ছে যে অবশ্যই আপনার আগে কারণ খুঁজে বের করতে হবে কী কারণ এমনটা হচ্ছে যদি আপনার মেয়েদের বা মহিলাদের দেখলেই সমস্যা হয় দৃষ্টি সংযত করতে হবে পর্ন ফিল্ম দেখার অভ্যাস থাকলে পরিহার করতে হবে যদি এমনটা হয় কোনো ফ্রেন্ড সার্কেলের মাঝে কোনো উত্তেজক কথা শুনলে এমনটা হয় তাহলে সেগুলো পরিহার করতে হবে এবং তারপরে রেমেডি খেতে হবে এখন এই রেমেডি খাওয়ার পরেও দেখা যাচ্ছে আপনার কাজ হচ্ছে না এই শ্রেণীর লোক কারা যদি এমনটা হয় যে আপনার অবস্থা খুবই নাজুক কেমন নাজুক ধরুন আমরা তো মোবাইল প্রত্যেকে ব্যবহার করি এখন মোবাইলের ব্যাটারির চার্জ যদি শেষ হয়ে যায় আমরা কী করি চার্জ দিই চার্জ দিলে পুনরায় আবার মোবাইলটা সচল হয়ে যায় বা আগের মতো ব্যবহার করতে পারি কিন্তু যদি এমনটা হয় যে মোবাইলে ব্যাটারিটা টোটালি বসে গেছে তাহলে চার্জ দিলেও চার্জটা ধরে রাখতে পারছে না যদি নিজের শরীরটা এমন পর্যায়ে চলে যায় যে আপনার শরীরের ইমিউনিটি অবস্থা খুবই দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা নেই আপনার শরীরে উন্নতি করার মতো যে অবস্থা এটা নেই ভঙ্গুর অবস্থায় চলে গেছেন তাহলে তাদের ব্যাপারটা ভিন্ন এটা ছাড়া যাদের মোটামুটি সক্ষমতা আছে তাদের 99% কাজ হবে এটা পরীক্ষিত একটি রেমেডি অতএব বন্ধুরা যারা আপনারা আজকে থেকে চিন্তা করছেন এটা তৈরি করে খাবেন একটা না এক থেকে দু মাস কন্টিনিউ খাওয়ার পরে কতটুকু উন্নতি হলো আপনার কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না আর আজকে ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিতে পারেন বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন এই জাতীয় আরও তো স্বাস্থ্য বিষয়ক তথ্যগুলো ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি ভিজিট করতে পারেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ।